তো ওয়েলকাম ভাই ব্রাদাররা, তো কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালোই আছেন। তো আজকে পাবজি, কল অফ ডিউটি আর ফ্রি ফায়ারের মধ্যে কম্পারিজন করবো অনেকগুলো বিষয় নিয়ে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক মজা পাবেন। পাবজির কোন জিনিসটা কীরকম, কল অফ ডিউটির কোন জিনিসটা কীরকম আর ফ্রি ফায়ারের কোন জিনিসটা কীরকম সেগুলো নিয়েই আজকে বলবো। অনেকে ফ্রি ফায়ার খেলেন কিন্তু পাবজি আর কল অফ ডিউটি খেলার প্রেরণা মনের মধ্যে রাখেন, তবে তাদের জন্যই ভিডিওটা আজকে। তারা এই দুইটা গেম না খেলো এই গেমে সব কিছুই বুঝতে পারবে। তো ভিডিও শুরু করা যাক। প্রথমে লবি, তো পাবজির লবিটা দেখতেই পাচ্ছেন এইরকম, যেখানে পিছনে ম্যাপ দেখা যাচ্ছে আর এখানে গাড়ি রাখতে পারবেন। আর এইটা হচ্ছে কল অফ ডিউটি, আর এখানে আপনি সকল মোড দেখতে পাবেন স্ক্রিনের ওপর। আর উপর দিয়ে হেলিকপ্টার উঠছে। আর তারপরে রয়েছে ফ্রি ফায়ার ম্যাক্সের লবি, যেখানে আপনি গাড়ির স্ক্রিন রাখতে পারবেন আর গানের স্ক্রিনগুলোও রাখতে পারবেন। তাছাড়া লবিতে সকল অপশন পেয়ে যাচ্ছেন। তো তারপরে দুই নম্বরে গেম ওয়েটিং লবি রয়েছে। তো গেম ওয়েটিং লবিটা পাবজির এইরকম দেখতে। তো এইখানে আপনাকে ওয়েটিং করতে হবে, আর এইটা কিন্তু এক মিনিটের জন্য হয়। আর দেখতে পাচ্ছেন গ্রাফিক্সটা খুব একটা খারাপ না। এখানে আপনি এনিমিদের মারতে পারবেন, এইসব কন্টেনার উপর দিয়ে জাম্প দিতে পারবেন। তো তারপরে দেখা যাক কল অফ ডিউটির ওয়েটিং লবিটা কীরকম। তো কল অফ ডিউটির ওয়েটিং লবিটা কিন্তু অনেক বড়, পুরো ম্যাপের সমান। এইখানে ঘর বাড়ি রয়েছে, রাস্তা রয়েছে, সব কিছু রয়েছে। মানে পুরো একটা ম্যাপ দিয়ে দিয়েছে গেমের মধ্যে, মানে ওয়েটিং লবিতে। আর কল অফ ডিউটির লবিটাও কিন্তু এক মিনিট ধরে থাকে। তো তারপরে যাওয়া যাক আমাদের ফ্রি ফায়ারের লবির দিকে। তো আমাদের ফ্রি ফায়ারের লবিটা এক এক সময় এক এক রকম হয়, এক এক ইভেন্ট অনুযায়ী। তো আমাদের ফ্রি ফায়ারের লবি তো ঠিক নাই, কিন্তু আমাদের লবিগুলোর কিন্তু অ্যানিমেশন খুব ভালো হয়। আর দেখতেই পাচ্ছেন আমাদের লবির যে কনসেপ্টটা থাকে সেটা কিন্তু খুব ইউনিক থাকে। মানে কোথাও সমুদ্রের মাঝখানে করে দিল, কোথাও আকাশে করে দিল। তো আপনাদের কাছে কোন লবিটা সবচেয়ে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানান। তো নাম্বার থ্রিতে যেটা আছে সেইটা হচ্ছে অ্যারোপ্লেন। তো পাবজির অ্যারোপ্লেন দেখতে এইরকম, সাধারণত যেরকম অ্যারোপ্লেন সব হয় তো সেইরকমই। আর এই অ্যারোপ্লেন থেকেই ঝাঁপ দিবে সবাই। তারপরে কল অফ ডিউটির অ্যারোপ্লেনটা দেখতে এরকম, আর কল অফ ডিউটির অ্যারোপ্লেনটা দেখতে আমাকে সবচেয়ে বেশি ভালো লাগছে। আর চারপাশ দিয়ে ড্রোন উঠছে, হেলিকপ্টার উঠছে। তো তারপরে আমাদের ফ্রি ফায়ারের অ্যারোপ্লেন, আমাদের অ্যারোপ্লেনটা একই রকম থাকে কিন্তু কালার চেঞ্জ হয়ে যায় প্রতিটা ইভেন্ট অনুযায়ী। তো আপনার কাছে কোন অ্যারোপ্লেনটা সবচেয়ে বেশি ভালো লাগলো? আমার কাছে কিন্তু কল অফ ডিউটির অ্যারোপ্লেনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। তো চার নম্বরে আমরা যেটা দেখেছি সেটা হলো ল্যান্ডিং। তো তিনটা গেমের ল্যান্ডিং কীরকম হয় সেটা তো আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। পাবজিতে সাধারণ যেভাবে ল্যান্ডিং হয় সেভাবে, আর কল অফ ডিউটিতে স্কাই উইংয়ের মাধ্যমে ল্যান্ডিং হচ্ছে, আর ফ্রি ফায়ারে কিন্তু শার্প বোর্ডের মাধ্যমে ল্যান্ডিং হচ্ছে। আর পাবজিতে কিন্তু ল্যান্ডিংয়ের পর প্যারাসুটটা এরকম হয়, আর কল অফ ডিউটিতে ল্যান্ডিংয়ের পরে এইরকম হয়, কিন্তু সেটাতে প্যারাসুট আর দেখা যায় না। আর তারপরে রয়েছে ফ্রি ফায়ার, তো ফ্রি ফায়ারেও আমাদের প্যারাসুট দেখা যায় না, তবে ল্যান্ডিংটা হয় এরকম। তো পাঁচ নম্বরে যেটা রয়েছে সেটা হলো রান। তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন পাবজি, কল অফ ডিউটি আর ফ্রি ফায়ার। তো পাবজি আর কল অফ ডিউটি দৌড়ানোর স্টাইলটা কিন্তু একই রকম, কিন্তু ফ্রি ফায়ারটা একটু আলাদা। পাবজি আর কল অফ ডিউটি দুইটাতেই মনে হচ্ছে একটু ঝুঁকে দৌড়াচ্ছে, কিন্তু ফ্রি ফায়ার একদম স্ট্রেট সোজা হয়ে দৌড়াচ্ছে। তো আপনাদের কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো দৌড়ানো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানান। তো ছয় নম্বরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে সুইমিং। তো পাবজিতে সুইমিং করতে যেরকম লাগে, মানে সুইমিংটা দেখতে যেরকম লাগে, তো দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটা ধূসরে আর সুইমিং করছে এইভাবে। আর তারপরে রয়েছে কল অফ ডিউটি। তো কল অফ ডিউটির সুইমিংটাও অন্যরকম কিন্তু, আর সেটাতে অ্যানিমেশনটাও কিন্তু জোশ। তো তারপরে সব শেষে রয়েছে আমাদের ফ্রি ফায়ারের সুইমিং। তো আমাদের ফ্রি ফায়ারের পানির কালারটা দেখুন কি হাই গ্রাফিক্স, মানে ফ্রি ফায়ার ম্যাক্স কিন্তু এখন আগের চাইতে অনেক ভালো হয়ে গেছে। মানে পানির কালারটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা পাবজি আর কল অফ ডিউটিতে কিন্তু নেই। আর সুইমিং মানে সাঁতার কাটার স্টাইলটাও কিন্তু আমার ফ্রি ফায়ারের সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো আপনাদের কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানান, আর আপনি ফ্রি ফায়ার খেলেন কিনা সেটাও আমাকে কমেন্টে জানান। তবে তবে পাবজিতে কিন্তু আপনি পানির নিচেও সাঁতার কাটতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন পানির নিচে সাঁতার কাটাটা কত মজাদার, তবে পানির নিচে সাঁতার কাটলে কিন্তু হেলথ কাটে। আর তাছাড়া কল অফ ডিউটিতেও কিন্তু আপনি পানির নিচে সাঁতার কাটতে পারবেন, তবে আমাদের ফ্রি ফায়ারে কিন্তু এটা অ্যাড করে দেওয়া উচিত। কিন্তু কোনো টেনশন না, আমরা পানির উপরে সাঁতার কাটতে পারি, আমরা সার্ফ বোর্ডের মাধ্যমে পানির উপরে সাঁতার কাটতে পারি। তবে আমাদের যদি পানির নিচে সাঁতার কাটার অনুমতিটা দিয়ে দেয় ফ্রি ফায়ার তাহলে কিন্তু খুব ভালো হয়। তো তারপরে আমরা সাত নম্বরে যেটা রেখেছি সেটা হলো ওয়াটার ফায়ারিং। তো পানিতে গুলি করলে কেমনটা লাগে? তো প্রথমে আপনারা পাবজিটা দেখতে পাচ্ছেন। তো পাবজিতে পানিতে ফায়ারিং করলে কিন্তু দেখতে এইরকম লাগে। তারপরে কল অফ ডিউটিতে পানিতে ফায়ারিং করলে এরকম লাগে, তবে কল অফ ডিউটির অ্যানিমেশনটা কিন্তু খুব ভালোই লেগেছে আমাকে। তো তারপরে রয়েছে আমাদের ফ্রি ফায়ার। তো আমাদের ফ্রি ফায়ারে পানিতে
ফায়ারিং করলে কিন্তু এরকম লাগে। তো সবচেয়ে কিন্তু আমাকে ফ্রি ফায়ারটাই বেশি জোশ লেগেছে। তো আপনাদের কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানান। তবে ফ্রি ফায়ারের গ্রাফিক্স কিন্তু এখন অনেক ভালো। তো 8 নম্বরে আমরা রেখেছি এক্সপ্লোজেশন। তো পাবজিতে গাড়িতে ফায়ার করলে কিন্তু সেই ব্লাস্টটা দেখেন কীরকমভাবে হয়। তো যখন পাবজিতে আপনারা গুলি দিয়ে গাড়িতে ফায়ারিং করতে থাকবেন তখন কিছুক্ষণ পর কিন্তু গাড়িটা ব্লাস্ট হয়ে যাবে। আরে ভাই কত গুলি করতে হয় রে ভাই। তো সেই ব্লাস্টটা হবে এইরকম। তো দেখতেই পাচ্ছেন জানালা মানালা কিন্তু সবই উড়ে গেল। তারপরে রয়েছে কল অফ ডিউটি। তো কল অফ ডিউটির ব্লাস্টটা কীরকম হয়? তো কল অফ ডিউটিতে গুলি করার সময় কিন্তু এরকম হয়। তো গুলি করতে থাকো করতে থাকো করতে থাকো এবং তার কিছুক্ষণ পরে এইভাবে ব্লাস্ট হবে। তো পাবজি আর কল অফ ডিউটির ব্লাস্টের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। তো তারপরে রয়েছে ফ্রি ফায়ার। তো আমাদের ফ্রি ফায়ারে যখন আপনি গাড়িতে গুলি করবেন তখন তার কিছুক্ষণ পরে কিন্তু গাড়িটা এইভাবে ব্লাস্ট হয়ে যাবে, দমড়ে মুচড়ে একদম ব্লাস্ট হয়ে যাবে। তো আপনাকে কোন গাড়ি ফাটানোটা সবচাইতে বেশি ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানান। আর আমার কিন্তু সবচাইতে বেশি ভালো লেগেছে পাবজিরটা। তো আবারও দেখে নিন কোন ব্লাস্টটা কীরকম। আমাকে বেশি ভালো লেগেছে পাবজিটা, কারণ তার জানালাগুলো সব উড়ে চলে আসে। তো আপনি যদি পাবজি, কল অফ ডিউটি আর ফ্রি ফায়ারের মধ্যে এরকম আরও পার্থক্য জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আর কমেন্টে জানিয়ে দিন যে এর দ্বিতীয় পার্ট দেখতে চাই। তাহলে আমি এর দ্বিতীয় পার্টটাও নিয়ে চলে আসবো আর সিরিজ আকারে পুরো পাবজি, ফ্রি ফায়ার এবং কল অফ ডিউটির সব কিছু আমি কিন্তু সিরিজ আকারে আপনাদের মাঝে পার্থক্যটা দিয়ে দেবো। তাতে করে আপনি যদি ফ্রি ফায়ার খেলে থাকেন তাহলে আপনি পাবজি আর কল অফ ডিউটি সম্পর্কে সব কিছু জেনে যাবেন যে কোন জিনিসটা কীরকম। তো কী করছেনটা কী ভাই? ভালো লাগে লাইক করুন, নতুন হলে সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো এইখান থেকে, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর চাইলে ততক্ষণ পর্যন্ত আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন। তো আজকের মতো এখানে, খোদা হাফেজ।